মাদক মামলায় গ্রেফতার আলোচিত চিত্রনায়িকা পরিমণি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার সকাল 9:30 দিকে তিনি মুক্তি পান। জামিনের আনুষ্ঠানিকতা শেষ করে কারাগার থেকে বেরিয়ে একটি ছাদ খোলা গাড়িতে সাদা টি শার্ট এবং মাথায় সাদা পাগড়ির মতো করে জড়ানো একটি কাপড় পরে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন এই তারকা। তবে পরিমণির হাতে মেহেদি দিয়ে একটি লেখা রহস্যের জন্ম দিয়েছে। তার হাতে লেখা আছে ডোন্ট লাভ মি বিচ। এই লেখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পরিমণি বীজ বলতে কাকে ইঙ্গিত করেছেন? হাতে মেহেদির রঙে আঁকা ওই লেখা সম্পর্কে জানতে চাওয়া হলে পরিমণি জানান, যারা তার দুঃসময়ে পাশে থাকেনি তাদেরকেই বীজ বলে তিরস্কার করেছেন। কারাগার থেকে বেরিয়ে নিজের হাতে ওই লেখাটি তিনি নিজেই লিখেছেন বলে জানান পরিমণি। গত 4 আগস্ট ঢাকার বনানীর 12 নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে পরিমণিকে আটক করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। জব্দ তালিকায় পরিমণির বাসা থেকে বিদেশি মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধার দেখানো হয়। 3 দফায় 7 দিন রিমান্ডের পর উচ্চ আদালতের হস্তক্ষেপে গ্রেফতারের 26 দিন পর জামিন পান তিনি। গত প্রায় 1 দশক ধরে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরিমণি। 2020 সালে ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার 100 ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন তিনি। বিডি চ্যানেল 4 ডেস্ক রিপোর্ট।